জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর চাকরি হতে বরখাস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেন রাজীবকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রবিবার রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের চুয়াত্তরতম সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এছাড়া নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল হামিদ প্রামাণিকের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে কমিটির প্রতিবেদনে যৌন হেরানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় গত শিক্ষাবর্ষে দুই হাজার ষোলো সতেরো ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও পরীক্ষা শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রবাসক দেওয়ান বদরুল হাসান এর পদোন্নতি আবেদন আগামী দুই বছরের জন্য বিবেচনা না করা এবং আগামী পাঁচ বছরের জন্যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যবলী হতে তাকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়াও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ ফেরানোর সিদ্ধান্ত গৃহীত হয় জানা যায় গত বছরের এগারোই এপ্রিল রাজীব মিরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে তার বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ওই বিভাগেরই কয়েকজন ছাত্রী পরে গত বছরের আঠাশে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একাত্তরতম সিন্ডিকেট সভায় রাজীব মীরকে সামরিক বরখাস্ত করা হয় এই ঘটনা তদন্তে গঠিত একাধিক কমিটি যৌন হয়রানির প্রমাণ পায় এবং কমিটির চূড়ান্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে রাজীব মীরকে চাকরিচ্যুত করলো করল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা যৌনতা মানুষের মধ্যে লুকিয়ে থাকা একটা পশুত্ব একজন শিক্ষক যদি তার পশুত্বকে দমন করতে না পারেন তাহলে শিক্ষকতা পেশায় আসার উদ্দেশ্য কি এটাই আজকের প্রশ্ন